আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com-এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ, সাথে আছি আমি তাহমিদা কনক। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি, তাই তাদের সঙ্গে সংলাপে সাংবিধানিক বাধা রয়েছে। একজন সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর সংলাপ করাটা সংবিধান সিদ্ধ নয়, তবে সংলাপের জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করতে পারে। সেই আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত হতে পারে বিএনপির কার সঙ্গে সংলাপে বসা সম্ভব। শনিবার দুপুরে লক্ষ্মীপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুইপ বলেন, বিএনপি ও জামায়াতের ভেতরে দেশপ্রেম নেই মোটেও। বিএনপি জামায়াত এদেশের টাকা পাচার করে দেশের বিরুদ্ধে কথা বলতে বিদেশি লবিস্ট নিয়োগ করে। পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয়বার যাওয়ায় ঢাকার 17 আসনের এমপি প্রার্থী হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা হামলা করে থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। শনিবার সকালে ঢাকার পলওয়েল সুপার মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির কাঁচা মরিচের চারা বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। কমিশনার বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে, জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথাও বলেন কমিশনার। ঝালকাঠিতে একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে শিশুসহ অন্তত 17 জনের মৃত্যু হয়েছে এবং আহত হন 30 জন। শনিবার সকালে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে 3 শিশু, 8 জন নারী ও 6 জন পুরুষ রয়েছে। পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, বাসার স্মৃতি পরিবহনের বাসটি বরিশালের ভান্ডারিয়া থেকে ঝালকাঠি যাবার পথে ছত্রকান্দা এলাকায় একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ক্রেন দিয়ে গাড়িটি পানি থেকে তোলা হয়। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। ভয়ঙ্কর অতীতকে পাশ কাটিয়ে ভারতের রূপালি পর্দায় বেশ খ্যাতি কুড়িয়েছেন অভিনেত্রী সানি লিওন। তবে এই খ্যাতির মাঝেও রয়েছে নানা যন্ত্রণা, কারণ স্বয়ং নিজের মায়ের কাছেই অপছন্দের মানুষ এই অভিনেত্রী। 2011 সালে বিগ বসের 5ম মৌসুম থেকে উঠে আসেন সানি। পূজা ভাট পরিচালিত জিসম 2 ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তবে বলিউডে তার ফিল্মে ক্যারিয়ারের তুলনায় যেটি বেশি চর্চিত সেটি তার অতীত। সেই স্মৃতি যেন আজও টাটকা সানির মনে। খানিকটা আক্ষেপের সুরে জানালেন তার মা ঘৃণা করেন তাকে। এর পেছনের কারণও জানালেন অভিনেত্রী। জন্মসূত্রে কানাডার শিখ পরিবারের সন্তান করণজিৎ কাউর কিংবা বর্তমানে সানি লিওন। সেই মেয়ে মাত্র 19 বছর বয়সে পা রাখেন প্রাপ্তবয়স্কদের বিনোদনের দুনিয়ায়। নীল ছবির দুনিয়ায় পা রেখে বদলে ফেলেন নিজের নাম। নিজের ভাইয়ের নাম ধার নিয়ে নাম বদলে হলেন সানি লিওন। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ দেখতে হোটেলের পরিবর্তে হাসপাতালের সিট বুক করতে শুরু করেছেন দর্শকরা। আহমেদাবাদের হোটেলগুলোর আকাশ ছোঁয়া দামের কারণে দর্শকরা এ পন্থা বেছে নিয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ধরা হয় ওয়ানডে বিশ্বকাপকে। এরই মধ্যে শুরু হয়েছে সেই বিশ্বকাপের কাউন্টডাউন, আর সূচি প্রকাশের পরই পুরো ক্রিকেট বিশ্বের নজর একটা ম্যাচের দিকে। ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটায় দর্শকের আগ্রহের কোনো সীমা নেই। 15 অক্টোবর ভারতের আহমেদাবাদে বসতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দু দলের লড়াই, আর সে লড়াই দেখতে দর্শকরা রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছেন। ভারত পাকিস্তান ম্যাচের জন্য হোটেলগুলো এরই মধ্যে বাড়িয়েছে ভাড়া। রাত প্রতি গুনতে হবে
৫০,০০০ রুপির বেশি। আকাশ ছোঁয়া এ দামেই বাধে বিপত্তি। তবে ভারত পাকিস্তান মহারণ দেখতে বিকল্প খুঁজে বের করতে দেরি করেননি ভক্তরা। হোটেল বাদ দিয়ে এবার হাসপাতালের সিট বুক করতে শুরু করেছেন তারা। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দর্শকরা আহমেদাবাদের অনেক হাসপাতালেই রাতে থাকার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য আবেদন করেছেন, আর সেই সুযোগ লুফে নিতে তাতে সাড়াও দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক রাত থাকার পাশাপাশি এমন স্বাস্থ্য পরীক্ষার জন্য ফি হতে পারে ২৪ থেকে ২৫,০০০ রুপি। রোগীর সঙ্গে একজন পরিদর্শকও থাকতে পারেন, সেক্ষেত্রে এটি হয়ে উঠতে পারে দুই বেডের ঘর। তাহমিদা কনক, পদ্মা নিউজ। শনিবার ঢাকার মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ভারতের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ইতিহাস গড়ল বাংলাদেশের ওপেনার ফারজানা হক পিঙ্কি। মেয়েদের ক্রিকেট ওয়ানডে সংস্করণে তিনি বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। ভারতের শক্তিশালী বোলারদের বিপক্ষে ফারজানা ১৫৬ বলে ৪ মেরে ৩ অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। তার অনবদ্য সেঞ্চুরি এবং শামিমার ৫০তে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেটে ২২৩ রান সংগ্রহ করে, যা ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ফারজানা শেষ পর্যন্ত থেমেছেন ১০৭ রানে। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে ১৬০ বলে তিনি ৬টি ৪-এর বাউন্ডারি করেন। ওয়ানডেতে বাংলাদেশ পুরুষ দলের হয়ে প্রথম এমন কীর্তি করেছিলেন মেহরাব হোসেন অপি, আর নারীদের হয়ে এবার সে ইতিহাস নিজের করলেন ফারজানা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ ২৪.কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত ৮:৩০ ও ১০:৩০। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ ২৪, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ ২৪ চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ ২৪.কম। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাহমিদা কনক। ভালো থাকুন, সুস্থ থাকুন।